হ্যালো ভিউয়ার্স আর এস টেকনোলজিতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজার এবং প্রয়োজনীয় টিপস যেটা হচ্ছে গিয়ে আমরা গোপন ভিডিওগুলো কীভাবে ধারণ করবো সবার সামনেই কিন্তু ওরা বুঝতে পারবে না যে এখানে ভিডিও হচ্ছে তো চলুন প্রথমেই আমরা প্লে স্টোরে যাই তার আগে বলে নেওয়া ভালো দেখা যায় যে আমারা আমরা কোনো কিছুর প্রুফের জন্য বা কাউকে সন্দেহ হলে আমরা একটা ভিডিও করতে চাই যে ভিডিওর মাধ্যমে আমরা তাকে ধরতে পারবো যে প্রমাণসহ তো সেই ধরনের ভিডিও আমরা কীভাবে করব ধরেন একজাম্পল হিসেবে ধরে নিতে পারেন আমার প্রতিষ্ঠানে কোনো লোক আসে যাকে আমি সন্দেহ করতেছি যে হয়তো আমার প্রতিষ্ঠানের ক্ষতি করছেন তো তাকে আমি হাতে নাতে ধরতে চাই ভিডিও সহকারে তো সেই ক্ষেত্রে আমার আমরা এই টিপসটি টিপসটি কাজে লাগাতে পারি বা অন্যান্য আরও অন্যান্য যে কোনো কাজে আমরা এটা ব্যবহার করতে পারি যেটা হচ্ছে গিয়ে সে যাতে দেখতে না পায় যে আমি ভিডিও করতেছি তো সেই ধরনের একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন প্রথমে আমরা স্টোরে আসি প্লে স্টোরে আমরা এই যে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করি ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এটা লিখে সার্চ করার পর এই যে দেখেন একদম উপরে যে অ্যাপসটা চলে আসছে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এটা ফোর পয়েন্ট রেটিং অ্যান্ড ওয়ান মিলিয়ন ডাউনলোড তো আমরা এই অ্যাপসটা ইনস্টল করে নিব ইনস্টল করার পর যেটা করতে হবে এই অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর আপনার কাছে কিছু অ্যাগ্রি চাইতে পারে তো ওগুলো চাইলে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন অ্যাকসেপ্ট করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর যেটা করতে হবে এই যে দেখেন এখানে এখানে ক্যামেরা আইকন এখানে আপনার ওয়াচ আইকন যেটা দেওয়া আছে তো সেখানে ক্লিক করেন ক্লিক করার পর এই যে দেখেন আপনি এখানে চলে আসছে সেট আপ এর রেকর্ডিং অটোমেটিক্যালি তো আমরা অটোমেটিক্যালি যে রেকর্ডটা হবে সেটা টাইমটা এবং ডেটটা এখানে সেট করব তো ধরেন আমি এখানে আপনার যে ডেটে আপনি রেকর্ডটা করতে চান তো সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর তারপরে এখানে আসবেন যে কয়টা থেকে আপনার ঠিক রেকর্ডিংটা স্টার্ট হবে তো সেই টাইমটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে আপনার রেকর্ডিংটা কত মিনিট পর্যন্ত সর্বোচ্চ কত মিনিট পর্যন্ত হবে সেই টাইমটা আপনি এখানে দিয়ে দিবেন ধরেন আমি ষাট মিনিট দিয়ে দিচ্ছি তারপরে এই যে ক্যামেরা আপনি কি ব্যাক ক্যামেরা ইউজ করবেন না ফ্রন্ট ক্যামেরা ইউজ করবেন আপনার মোবাইলের ব্যাক ক্যামেরা না ফ্রন্ট ক্যামেরা যদি ফ্রন্ট ক্যামেরা হয় তাহলে ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করে দিবেন আর ব্যাক ক্যামেরা হলে ব্যাক ক্যামেরা আমি ব্যাক ক্যামেরায় রাখছি তারপর রিপিট রেকর্ডিং মানে রেকর্ডিং একবার শেষ হওয়ার পর আবার রিপিট হবে সেটা যদি আপনি চালু রাখতে চান তাহলে এটা অন করে দিবেন তারপরে এই যে শিডিউল শিডিউলই ক্লিক করে দিলে এটা শিডিউল পোস্ট শিডিউল রেকর্ডে চলে যাবে তো আমরা আর এখন করে দেখাচ্ছি না এটা তখন আর আপনার রেকর্ড করার প্রয়োজন হবে না এমনিতেই সেটা রেকর্ড স্টার্ট হয়ে যাবে আপনার মোবাইলটা যে অবস্থায় থাকুক না কেন সেটা অটোমেটিক্যালি রেকর্ড স্টার্ট হয়ে যাবে আপনার আপনার সেট হয়তো লক করা থাকতে পারে তবুও এটা রেকর্ড করে নেবে কিন্তু রেকর্ডটা দেখাবে না যে রেকর্ডটা যে হচ্ছে সেটা দেখাবে না তো এখানে আরও কিছু ব্যাপার আছে সেটিংয়ে গিয়ে আপনি আরও কিছু ব্যাপার সেটিং করে নেন যেমন এসে এখানে আসেন আসার পর যেগুলো করতে হবে এই যে এগুলা চালু থাকে তো চালু থাকলে এগুলো আমরা অফ করে নেব এই যেভাবে অফ করে নেব তারপরে আরও আছে যেটা হচ্ছে নোটিফিকেশান বারের একটা অপশন আছে এই যে নো কাস্টম নোটিফিকেশান বার যেমন আমি এখন এই যে রেকর্ড করতেছি স্ক্যান রেকর্ড করার কারণে আমার স্ক্যান রেকর্ডের একটা নোটিফিকেশান বার উপরে দেখাচ্ছে তো এটারও এরকম নোটিফিকেশন বার থাকবে তো নোটিফিকেশান বারটা যাতে দেখা দেখালে আমরা কিভাবে এটাকে দেখাবো সেটাই আমরা দেখাচ্ছি এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিও ইজ রেকর্ডিং তো এই লেখাটা আসতে পারে ডিফল্টভাবে তো আমরা এটাকে এটা না আসে যাতে সেই হিসাবে আমরা এখানে কি করবো এটা কেটে দিয়ে এখানে একটা স্পেস দিয়ে তারপরে এটা সেভ করে দেবো তারপরে হচ্ছে এই যে এখানে ক্লিক টু স্টপ এখানে এই লেখাটা আসবে তো আমরা এটাকে কী করবো এটাকে একটা স্পেস দিয়ে তারপরে এটা ওকে করে দেব তারপরে এই যে সেন্স নোটিফিকেশান আইকন তো আমরা এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্যামেরা দেখাবে তো আমরা এটাকে কি করব আমরা এটা অন্য কিছু করে দেব আমরা এখানে ফ্লাইট ব্যবহার করতে পারি বা অন্য কিছু ব্যবহার করতে পারি সাইকেল ইউজ করতে পারি সান আমি এই যে সানটা ইউজ করলাম তারপরে হচ্ছে এই যে নোটিফিকেশান ফিভিউ তো আমরা ফিভিউ করে দেখতে পারি সেটা আর থাক সমস্যা নাই তারপরে কি করবেন ব্যাগে যাবেন ব্যাক করার পর এখানে নিচে আরও কিছু কাজ আছে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে চেঞ্জ অ্যাফ আইকন তো আমরা অ্যাফ আইকনটা এখানে দেওয়া আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডটা তো আমরা এটাকে যদি চেঞ্জ করে লোকেশান দিই তাহলে কেউ মোবাইলে রেকর্ড হচ্ছে এটা দেখার পরও কিন্তু অনেকে বুঝবে না যে এখানে আসলে রেকর্ড হচ্ছে কি না আর যেহেতু ডিসপ্লেতে দেখাবে না রেকর্ডটা সেহেতু তো বোঝার কোনো উপায় নেই তো এখানে আরেকটা আছে চেঞ্জ ভিডিও রেকর্ড আর আইকন তো আমরা এটাকে লাইট করে দিই হ্যাঁ তো এখন যখন রেকর্ড হবে তখন ফ্ল্যাশ লাইট দেখাবে উপরে প্লাস লাইটের একটা আইকন দেখাবে তো সেক্ষেত্রে আর বোঝার কোনো উপায় নাই যে এটা রেকর্ড হচ্ছে এই যে দেখেন আমি এখানে সান সেট করে দেওয়ার কারণে এখানে এটা সূর্য দেখাচ্ছে কিন্তু আর কোনো লেখা দেখাচ্ছে না যেহেতু আমি লেখাগুলোকে কেটে স্পেস দিয়ে সেভ করে দিয়েছি তো আপনারা এইভাবে আসলে এগুলো করতে পারেন তারপরে এই যে দেখেন এখানে আরেকটা কাজ আছে যেটা হচ্ছে এন্টার পাসওয়ার্ড এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিলে তো আপনার যখন এই অ্যাপসটাতে যে কেউ অ্যাক্সেস করতে পারবে না পাসওয়ার্ডটা দেওয়ার পরেই অ্যাক্সেস করতে পারবে তো আপনারা এভাবে এই অ্যাপসটা কাজে লাগাতে পারেন আশা করি কেউ খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না আমাদের এই টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এডুজিট বাংলায় একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাথে সাথে আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশান আইকনটি চালু করে দিন যাতে করে আপনি নতুন নতুন আপডেটগুলো খুব সহজে পেয়ে যান তো আমাদের ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ